ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এই কথাটা আপনারা প্রত্যেকেই শুনে এসেছেন। আর আগামীকাল 20 জুন এই ভাগ্যের খেলায় মাততে চলেছে রাশিচক্রের এই 5 সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ আগামীকাল 20 জুন সোমবার দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে রাশিচক্রের এই 5টি সৌভাগ্যশালী রাশি। আমি এই ভিডিওতে যে 5টি রাশির কথা উল্লেখ করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনি যদি থাকেন শুধুমাত্র তাহলেই যে আপনার জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটবেই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে, পাশাপাশি দেখার প্রয়োজন রয়েছে আপনার দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা। কারণ অনেকেরই আগে প্রাপ্তিযোগ ঘটেছে, বর্তমানে অনেকের প্রাপ্তিযোগ ঘটছে না। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্টস করছেন, যে কারণে আমি আপনাদের বারবার বলে থাকি, আবারও বলবো, আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ করিয়ে ফেলুন, অর্থাৎ রাহু কবচ পরিধান করতে পারেন। এছাড়াও রাহুর কিছু বিশেষ ক্রিয়া রয়েছে, যে ক্রিয়াগুলি আপনারা করার মাধ্যমে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ করে নিতে পারবেন। আগামীকাল যে 5টি রাশির কথা আমি আপনাদেরকে বলতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল ছোট বড় যে কোনো ধরনের প্রাইজ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আগামীকাল আপনাদের জীবনে প্রাপ্তি কিন্তু ঘটবে, অর্থাৎ এই প্রাপ্তি আপনাদের জীবনে হঠাৎ করেই ঘটবে। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ করে নিতে পারেন। আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার কী রয়েছে, আপনাদের শুভ সময় কী রয়েছে, এই সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক 20 জুন সোমবার হঠাৎ প্রাপ্তি কোন রাশিচক্রের 5 রাশির জীবনে ঘটতে চলেছে। তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল 20 জুন আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে এই কোটি টাকা পাওয়া তাদের পক্ষেই পসিবল হবে যাদের জন্মছকে রাহু গ্রহ স্ট্রং বা শুভ রয়েছে। যাদের নেই, তারা ইমিডিয়েটলি তার প্রপার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলতে পারেন। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 9। এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে নীল কালার এবং পিঙ্ক কালার। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, যে রাশি 20 জুন হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল 20 জুন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি রাশি, অর্থাৎ আগামীকাল আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তবে এই হঠাৎ প্রাপ্তি তাদের জীবনে ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ স্ট্রং বা শুভ রয়েছে। যাদের নেই, তারা ইমিডিয়েটলি তার প্রপার প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 1, 7 এবং 3। এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ কালার এবং অরেঞ্জ কালার। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 20 জুন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল 20 জুন আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আগামীকাল আপনারা হতে চলেছেন মহা কোটিপতি রাশি। তবে এই কোটি টাকা পাওয়া তাদের পক্ষেই পসিবল হবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ স্ট্রং বা শুভ রয়েছে। অর্থাৎ রাহু গ্রহকেই আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 4, 6 এবং 8, এছাড়াও শুভ রং সাদা, নীল এবং সবুজ। ভিডিও শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 20 জুন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 20 জুন আপনাদের জীবনেও আকস্মিক বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন আগামীকালের কোটিপতি রাশিগুলির মধ্যে একটি। অর্থাৎ আগামীকাল আপনারা কোটি টাকা নাড়াচাড়া করতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ স্ট্রং বা শুভ না থাকে তাহলে তার প্রপার প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, যার মাধ্যমে আপনারা রাহুর সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট পেতে পারবেন। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 4, 3 এবং 7, এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ কালার, কচি কলাপাতা কালার এবং নীল কালার। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল 20 জুন আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন আগামীকালের মহা কোটিপতি রাশিগুলির মধ্যে একটি। অর্থাৎ আগামীকাল মহাপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে। তবে একটি কথা মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদের বারবার রিমাইন্ড করে দিচ্ছি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2, 9, 5, এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে সাদা, বেগুনি এবং কালো। ভিডিওর শেষে অর্থাৎ এখন আমি আপনাদের জানাতে চলেছি আগামীকালের শুভ সময়ের কথা, যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। সেটি হচ্ছে সকাল 10:37 থেকে দুপুর 2:54 পর্যন্ত।